যে এই আপনার এই ভিডিও শুনি আমার কাছে একটা কোয়ারি হচ্ছে আমি বিশ্বাসী মানুষ আমার কোয়ারি হচ্ছে যে আপনি যে ইয়াটা অনেক ধৈর্য ধরেই তো করেন তো এটা করতে গিয়ে যে আপনাদের মানে ইয়াটা কি ধর্ম একদম ধর্ম নাই করে দেওয়া পৃথিবী থেকে ভীষণটা আর কি আপনাদের ভীষণ হচ্ছে মানুষের ভিতরে যুক্তিবোধ জাগ্রত করা অন্ধবিশ্বাস যত মানুষ কম করবে সমাজের উন্নতি হবে আহ সমাজ ভালো হবে সমাজ সভ্য হবে সমাজ শিক্ষিত হবে অন্ধবিশ্বাস একটা সমাজকে পেছনের দিকে নিয়ে যায় বদ্ধ একটা সমাজ তৈরি করে যে বদ্ধ সমাজে আমরা কেউই থাকতে চাই না একটা সমাজে যখন আমি থাকি তখন আমার নানা ধরনের নির্ভরশীলতা থাকে যেমন ধরেন আমি একটা সমাজে তো একা একা বসবাস করতে পারবো না যেমন ধরেন আমি যে চুল কাটতে যাচ্ছি চুল কাটতে গেলে একজন নাপিতের কাছে আমার যেতে হয় তাই না আমি তো মানে ধরেন আমার বাথরুমে একটা সমস্যা আমার বাথরুমের ইয়াটা কাজ করছে না সেটার জন্য আমার একজনকে ডাকতে হয় তুমি এসে এটা ঠিক করে দিয়ে যাও হম তার মানে হচ্ছে আমরা প্রত্যেকই সমাজে যারা বসবাস করি তারা একে অপরের প্রতি উপরে অনেকখানি নির্ভরশীল আমি মনে করেন আমার বাচ্চার স্কুলের যে টিচার তার উপরে অনেকখানি নির্ভরশীল সেও আবার আমার উপরে নির্ভরশীল আমি যে টাকা দিই তার মাসে মাসে সেই টাকা দিয়ে সে হয়তো বাজার সদাই করে বা জীবনযাপন করে বা আসা ভাড়া দেয় তার মানে আমরা সমাজে প্রত্যেকই প্রত্যেকের সাথে কোনো না কোনো ভাবে নির্ভরশীলতা আছে হ্যাঁ এমনকি রাস্তায় যে ঝাড়ু দেয় তার সাথে আমার একটা নির্ভরশীলতা আছে যে সেও আমার আমার জন্য রাস্তাটা পরিষ্কার রাখতেছে আমিও বা তাকে টাকা দিচ্ছি ট্যাক্স দিচ্ছি ট্যাক্সের টাকাতে সে আবার বেতন পাচ্ছে এই যে নির্ভরশীলতা আমাদের ভিতরে সমাজের মানুষের ভিতরে তৈরি হয়েছে কিন্তু এই নির্ভরশীলতার কারণে আমি অনেক মানুষের উপর নির্ভরশীল আমি তো একা বাঁচতে পারবো না ভাই এখন আমি যেটা দেখেছি যে আমাদের সমাজে ধর্মান্ধতা মৌলবাদ অন্ধবিশ্বাস এগুলা একদম জোরালো ভাবে বাংলাদেশের কথা বলছি আমি বাংলাদেশ বা মুসলিম প্রধান দেশগুলা বা ভারত বা পাকিস্তান আফগানিস্তান সমস্ত দেশে ধর্মান্ধতা ভয়ঙ্কর এবং মানুষ যেটা করে যে তারা একটা ধর্ম বিশ্বাস করে কিন্তু কিচ্ছু পারবে না ভাই ফাতিহা শব্দটা মানে পর্যন্ত বলতে পারবে না দূরের কথা আমি যদি বলি বাকারা সুরা বাকারা যে কত দেহি বাকারা মানে কি আহ ভাই পারি না ভাই আমি মুখস্থ করছি ভাই কোরআন কোরআন আমি খতম দেওয়া হয়েছি মুখস্থা কিন্তু শব্দের মানে জানি না ভাই কোরআন শব্দের মানে কি ভাই কোরআন শব্দের মানে ঠিকই বাড়ার দিকে ধরে জিজ্ঞেস করছি ভাই তুমি তো কোরআন খতম দিতেছ কত দেখি কোরানে মানে মানে ইয়া কি তো অবার আগে বেশি ভাই কইতে পারি না ভাই তো ওটা কি তুমি কেলে একটা সুরা তুই না এই পড়লি তুই আমার ও এটা একটা সুরা এটা মানে কি ভাই আমারই জিজ্ঞাসা করতেছে মানে কি মানে হচ্ছে বাংলাদেশে মানে এই অশিক্ষিত মানুষদের মধ্যে যে সমস্যাটা তারা যেটা হয় যে তারা যে জিনিসটা বিশ্বাস করে কিছু জানে না একদম টোটালি তারা কিছু জানে না হ্যাঁ আমি একদিন জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে আমাকে হুজুর এসে বুঝাইতেছে যে আমি তো ছোটবেলা থেকে ইসলাম সম্পর্কে অনেক বেশি পড়ালেখা করছি হ্যাঁ আমি যে পরিমানে পড়ালেখা করছি মনে করেন আমাদের এলাকা সবটি হুজুরে একত্র গুলো এই পড়ালেখা করেনা এরা হ্যাঁ

আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্মাইতেন আপনাকে সেখানে হয়তো যে রাম হইতেছে আমাদের রাম হইতেছে আমাদের দেবতা কৃষ্ণ হইতেছে দেবতা শিব হইতেছে দেবতা বেদ হইতেছে আমাদের ধর্মগ্রন্থ এগুলা এগুলো শিখাইতো আবার খ্রিস্টান পরিবারে জন্মেলে আরেক জিনিস তো ইহুদি পরিবারে জন্মেলে আরেক জিনিস বৌদ্ধ পরিবারে জন্মেলে আরেক জিনিস তার মানে হচ্ছে আপনি কিন্তু এটা ডিসাইড করতেছেন না যে কোন পরিবারে আপনি জন্মাইছেন এটা কিন্তু একটা ঘটনা মাত্র যে একটা মুসলিম পরিবারে আপনার জন্ম হয়েছে এটা একটা ঘটনা মাত্র এটা কিন্তু আপনার কোনো ডিসিশন না প্রত্যেক প্রত্যেক মানুষই তো মনে করে তার ধর্মটা হচ্ছে সত্য ধর্ম তার ধর্মটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম তারটাই শান্তির ধর্ম প্রত্যেক ধর্মের মানুষই দাবি করে তাই না এখন আমরা কিভাবে বুঝবো যে আমি যে পরিবারে জন্ম এসেছি সেই ধর্মটাই যে আসলে সত্যি এটা আমি কিভাবে বুঝবো এটা বোঝার জন্য তো আমার যাচাই করতে হবে তাই না যাচাই করে দেখতে হবে তো আমরা যেটা আমাদের লক্ষ্যটা হচ্ছে এই যাচাই করার পদ্ধতিটা যুক্তি দিয়ে যে যাচাই করতে হয় এগুলো যে রেফারেন্স গুলা বের করে করে যে আমাদের পরে পরে দেখে তারপরে আমাদের বুঝতে হয় যে এটা আসলে কি এই জিনিসটাই আমরা চর্চা করি হয়তো আমরা ভুল করব ভুলও হতে পারি আবার ঠিকও হতে পারি আমরা জানি না এটা সময় বলে দিবে যে আমরা সঠিক নাকি ভুল কিন্তু আমরা যাচাই করে দেখব অন্ধভাবে বিশ্বাস করব না এটা হচ্ছে আমাদের মূল কথা ভাই বুঝতে পারছেন আরেকটা ইয়ে ছিল যে এই ঠিক আছে সব একবারে যা বলছেন একবারে সব রাইট আমার কাছে মনে হচ্ছে কিন্তু হচ্ছে যে মানে একটা অল্টারনেটিভ যে ঠিক আছে এটা ভালো না ওটা আমার তো মনে হয় যে সব যদি আপনারা চান আপনারা যেভাবে রিচার্জ করেন আমার মনে হয় সব ধর্মই ভুল দ্বারা যাবে মানে

যে বাচ্চা মেয়ে আর এটা করা যাবে না এটা বাচ্চা আঠারো বছরের আগে এই সমস্ত কাজ করা যাবে না আঠারো বছর হইলে তখন তার সাথে কোনো ধরনের ফিজিক্যাল প্রেম ভালোবাসা যাই করতে চান করতে পারবেন কিন্তু আঠারো বছর অবশ্যই হইতে হবে বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক সাথে এই কাজ করা

যে এটা কখনোই কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না যে একটা মানে কাফেরদেরকে মায়েরা তাদের মা-বেটিকে তুইলা না এটা কখনোই গ্রহণযোগ্য না এটার একেবারে তীব্র বিরোধিতা করতে হবে এখন আমাদের অল্টারনেটিভটা কি আমরা এটা কাজটা করব না এটা কখনোই আমরা করব না হ্যাঁ আমাদের আত্মরক্ষার জন্য আমরা মাঝে মাঝে যুদ্ধ করতে হয় সব মানবশরের যুদ্ধ করতে হয় সব দেশগুলোর অনেক সময় যুদ্ধ করতে হয় কিন্তু কখনোই কোন যুদ্ধবন্দীর উপরে কোন ধরনের ফুলের টকাও দেওয়া যাবে না এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনে পরিষ্কারভাবে বলা আছে যখনই কেউ যুদ্ধবন্দী যেমন ধরেন বাংলাদেশে যুদ্ধে পাকিস্তানি সৈন্য ধরা পড়ছিল সালে তাদের সাথে কিন্তু বাংলাদেশ কোন ধরনের শত্রুতামূলক বা প্রতিশোধমূলক আচরণ করে নাই তাদের তাদেরকে জেনেভা কনভেনশনের আন্ডারে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বসায় বসায় খাওয়ানো হয়েছে কয়েকদিন তারপরে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে কিচ্ছু করা হয়নি তাদের সাথে তাদের মা বেটিকে কিন্তু আমরা গিয়ে গণিমতের মাল বানায় নিয়ে আসি নাই হ্যাঁ আমাদের মা বেটিকে তারা গণিমতির মাল বানাইছিল কিন্তু কখনো তাদের মা বেটিকে গণিমতের মাল বানাইনি আমরা কিন্তু বউ বাচ্চা তো ছিল বাংলাদেশে তাই না ক্যান্টনমেন্টে গেলে তাদের বউ বাচ্চাকে ধরা যেত কিন্তু আমরা কিন্তু সেই কাজটা করিনি তাহলে কি করতে হবে আমরা যদি যুদ্ধে জিতীয় তাইলেও অবিপক্ষের মা বোনদেরকে আমরা কখনো স্পর্শ করতে পারি না তাদের বাচ্চাদেরকে দাস দাসী বানাতে না। আমি একটু আমার যদি বলতে হয় তাহলে একটু ইলাবোরেট করতে হবে আপনি শেষ করেন আপনি বলেন আচ্ছা যদি আমি মানে কথাটা একটু বলতে চাই তাহলে যে কোনো একটা সিচুয়েশন পার্টিকুলার একটা একটা নির্দিষ্ট একটা সিচুয়েশনে কোন কাজটা করার সব থেকে বেশি মরাল সব থেকে বেশি নৈতিক পসিবল পসিবিলিটির মধ্যে সবচেয়ে বেশি নৈতিক কাজ কোনটা ওইটা যাচাই করাটা আসলে মানুষের জন্য অনেক টাফ বাট আমরা যখন ধর্মের এই বিষয়গুলো নিয়ে কথা বলি যে যেমন শিশু বিবাহ তারপর হচ্ছে কোন মার হিসাবে নারীদেরকে আটকা রাখা আর এরকম বহু ইয়ে আছে যেগুলোর মধ্যে আমরা একদম ক্লিয়ার কাট রং যদি দেখতে পাই ধরেন কোন কাজটা নৈতিক ওইটা যাচাই করা অনেক টাফ কিন্তু কোন কাজটার মধ্যে যে ক্লিয়ার কাট অনৈতিকতা আছে ওইগুলো যাচাই করা যায় খুব সহজে যেমন ধর্মীয় দিক থেকে যে নৈতিকগুলো আছে ওটার মধ্যে আমরা একেবারে ক্লিয়ার কাট অনৈতিকতা দেখতে পারি ওইগুলো আমরা রুল আউট করতে পারি ওইগুলো দেখে আমরা পয়েন্ট আউট করতে পারি যে এগুলো রক এগুলা আমরা ক্লিয়ার কাট দেখতেছি এগুলো একটা বাজি ইম্প্যাক্ট আছে সোসাইটিতে তো আপনি যে কথাটা বলছিলেন যে একেবারে সবসময়ের জন্য মরাল বা বেস্ট ইয়ে এটা যাচাই করা এটা আমি বলবো খুবই টাফ এটা এমন না কোনো বই এটা এরকম কোনো সলিউশন হওয়া পসিবল না যে একটা বই থাকবে ওটার মধ্যে সব সময় আপনার বেস্ট পসিবল মরাল জিনিসটা কোনটা ওটা থাকবে না ওটা থাকবে না ওটা ওটার জন্য ব্রেন খাটাইতে হবে সিচুয়েশন অনুযায়ী সিচুয়েশনটাকে ইয়ে করে মাথায় রেখে ব্রেনটা কাটাইতে হবে যে কোনটা করলে বেস্ট হয় আপনার কিছু স্ট্যান্ডার্ড থাকবে স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যেমন আপনার স্ট্যান্ডার্ড থাকতে পারে যে আপনি আপনি চান যে সমাজের আহ সমাজের ইয়ে কম হবে সমাজের আপনার সাফারিংস কম হবে এবং সমাজের যে ওয়েলবিং সেটা ইনক্রিজ হবে এটা যদি মাথায় রেখে আপনি ইয়ে করতে চান আপনি সিচুয়েশনটাকে জাজ করতে চান যে কোন কোনো আমার সবচেয়ে বেশি মহল হবে ওইটা বের করাটা একটু টাফ অনেক টাফ বাট আমরা যেগুলো পয়েন্ট আউট করতেছি এগুলো হচ্ছে ধর্মের ক্লিয়ার কাট রং জিনিস মরাল জিনিস এবং ওইটা যাতে ওইটা ওইটা ধরাই দেওয়ার জন্য আপনাকে নেসেসারি না যে একই সাথে আপনাকে বেস্ট ইয়েটা বলে দিতে হবে বেস্ট পসিবল মরাল পজিশনটা বলে দিতে হবে আমরা কিন্তু শুধুমাত্র ধরেন আপনার আসিফ ভাই একটা ভালো উদাহরণ দিতেন মাঝখানে আগে অনেকবার এই উদাহরণটা দিয়েছিলেন ধরেন আপনার নলকূপের মধ্যে আর্সেনিক পাওয়া যাচ্ছে হ্যাঁ এখন আমি যদি একজন সাইন্টিস্ট হই আমার যদি এটা দেখাইতে হয় যে আপনার নলকূপের মধ্যে আর্সেনিক আছে কিনা এর আমি কিন্তু শুধুমাত্র ওটাই দেখাইতে পারি যে আপনার এই ইসার মধ্যে নলকূপের পানির মধ্যে আর্সেনিক আছে এটা কিন্তু ওইটা দেখাইতে এবং আপনাকে কিন্তু সাথে সাথে আমাকে বেস্ট পানিটা মানে সবচেয়ে দুনিয়া সবচেয়ে ভালো পানি এনে খাওয়াইতে হবে না আমার কিন্তু এটা মরাল দায়িত্ব আমি যদি জানি যে আপনি আর্সেনিক খাই ধীরে ধীরে মারা যাচ্ছেন আপনাকে অ্যাওয়ার করাটা কিন্তু আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি যেটা হচ্ছে ক্লিয়ার কাট রং জিনিস এটার জন্য আমাদের জন্য এটা কিন্তু নৈতিক কোনো মানে এটা কিন্তু আমাদের জন্য কোন ধরনের ইনফোর্সমেন্ট না বা এটা কিন্তু কোনো রিকোয়ারমেন্ট না যে সাথে সাথে আপনাকে বেস্ট পসিবল মরাল ডিসিশন টা ধরে ধরে দিতে হবে বুঝতে পারছেন জি জি আর আরেকটা হচ্ছে যে আপনার এই যে এটা করছেন এটা কতটুকু সাকসেস আর হচ্ছে কত বছর লাগবে পুরো পৃথিবীর আটশো কোটি মানুষের কাছে আমরা হয়তো ভবিষ্যৎ বলতে পারবো না ভাইয়া হয়তো কাউকে মানে ইয়া করা যাবে না কিন্তু আমরা আমাদের আমরা অন্তত এই স্যাটিসফ্যাকশনটা আমরা পাবো আচ্ছা উনি চলে গেছেন আমরা অন্তত এই স্যাটিসফ্যাকশনটা পাবো যে আমরা আমাদের জীবদ্দার সাথে একটু চেষ্টা করেছিলাম হয়তো সফল হইনি ঠিক আছে ওয়েল কিন্তু আমরা তো আমাদের তো চেষ্টা ছিল আমরা একটা পরিবর্তনের চেষ্টা করেছি মানুষের ভিতরে ধর্মান্ধতা অন্ধবিশ্বাস মৌলবাদ এগুলার থেকে মানুষকে বের করে আনার চেষ্টা করছি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা মানে কথা বলতে কিছু একজন মানুষকে হইলো শেখাইছি এটাই শিখাই নাই মানে তারা 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 নিজেরাই শিখছে কিন্তু আমরা তাদেরকে একটা ওয়ে দেখাইছি যে এইভাবেও চিন্তা করা যায় আমরা কনভিন্স করতে পারছি যে তাদের যুক্তি বুদ্ধি প্রমাণটাই কেন ব্যবহার করা উচিত রেদার অন্ধ হ্যাঁ যদি একজন মানুষকেও যদি আমরা এটা কনভিন্স করে থাকতে পারি তাহলে আমি মনে করি আমি তো বিরাট সফল কিন্তু আমাদের এখানে শত 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 না আসলে হাজার হাজার মানুষ এসে বলে গেছে এমন কি মানে আফগানিস্তানে যাচ্ছিল সিরিয়া যাচ্ছিল একজন জঙ্গি মানে সে একদম ইয়া জংগী ভয়ঙ্কর জংগী যে সিরিয়া যাওয়ার জন্য সে একদম রেডি কিছুদিনের ভিতরি তার সিরিয়া যাবে এবং সিরিয়া গিয়ে সে জিহাদ করবে এরকম তার কনফার্ম হয়ে গেছে সেরকম জিহাদি সে শেষ মেষ নাস্তিক হয়ে গেছে আমাদের লাইভ টাইপ শোনার পরে নাস্তিক হয়ে গেছে এরকম ঘটনাও অনেকগুলা ঘটেছে একটা দুইটা না অনেকগুলা ঘটেছে জামাত ইসলামী শিবিরের রক কাটা কর্মী সেও নাস্তিক হয়ে গেছে এই ঘটনা ঘটছে আমাদের এই লাইফে কিন্তু আমরা এগুলা নিয়ে মানে বড়াই করতে চাই না কিন্তু ঘটনা ঘটছে আমাদের আগের লাইভ ভিডিও গুলা খুঁজলে এরকম পাওয়া যাবে তাই না ফারাজ ভাই এরকম পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ ভাই মানে একেবারে জানাতে রাস্তায় চলে যাওয়া লোকজন আমাদের মানে পার্টিকুলার আপনার কথা শুনে তারা সে তার যুক্তি যুদ্ধি ব্যবহার করে ওইখান থেকে যে ফেরত আসতে পারছে তো এরকম তো এসে নিজে এসে জানাইছে আমাদেরকে লাইভের মধ্যে জানাইছে তাই না ভাই হ্যাঁ আমাদের মানে আলোচনাগুলো শুনে আমি আপনি ভাই অমিত ভাই আমাদের সবার আলোচনাগুলো শুনে শেষ মেসছে আসলে এই জিনিসগুলো বুঝতে পারছে যে আমরা যে জিনিসগুলো দেখাচ্ছি বা যে আলোচনাগুলো করছি সেগুলো একেবারে অমূলক না এগুলোর পেছনে যুক্তি আছে এবং তারা সেই ছোটবেলা থেকে যে জিনিসটা পালন করে আসতেছিল সেটাই আসলে অনেকখানি অমূলক